গুড মর্নিং এভরিওয়ান, আমাদের আজকের ক্লাস সেকেন্ড সেমিস্টারের উপর সিবিসিএস যে সিলেবাস যেখানে রিপোর্টিং এডিটিং থেকে আজকে প্রথম ক্লাস নেব। আজকে আমরা যেটা আলোচনা করব নিউজ অ্যান্ড নিউজ এলিগেন্ট, অর্থাৎ হোয়াট ইজ নিউজ অ্যান্ড হোয়াট মেক্স নিউজ। নিউজ কাকে বলে এটা নিয়ে নানা রকমের সংজ্ঞা আছে, কিন্তু খবরের সঠিক সংজ্ঞা নির্ধারণ করা কারোর পক্ষে সম্ভব নয়, কারণ একটা এত বড় একটা বিষয় যে এখানে সুনির্দিষ্ট কোনো সংজ্ঞা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। তবে এক একজন সাংবাদিক, এক একজন নিউজের সঙ্গে যুক্ত ব্যক্তি বা যারা সংবাদ মাধ্যমের সঙ্গে কাজ করেন তাদের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের দেওয়া সংজ্ঞা অনুযায়ী আমরা মোটামুটি এই তিনটে বিষয়কে আমরা এখানে তিনটে বক্তব্যকে আমরা তুলে ধরেছি। আমরা প্রথম যার বক্তব্য তুলে ধরেছি জন বোগার্ডের, তিনি হচ্ছেন দ্য এডিটর অফ নিউ ইয়র্ক টাইমস। এই জন বোগার্ড যেটা বলতে চেয়েছেন, বলেছেন ওয়েন এ ডগ বাইটস এ ম্যান দ্যাট নট নিউজ, ওয়েন এ ম্যান বাইটস এ ডগ দ্যাট ইজ নিউজ। অর্থাৎ যখন কোনো কুকুর মানুষকে কামড়ায় সেটা খবর হয় না, কিন্তু মানুষ যদি কোনো কারণে কুকুরকে কামড়ায় তখন সেটা খবর হয়। অর্থাৎ যেটা আমরা সাধারণভাবে চোখে দেখি প্রতিনিয়ত যে সমস্ত ঘটনা ঘটে চলেছে সেগুলো খবর নয়, খবর সেটাই যেটার মধ্যে একটু আলাদা কিছু আছে। আমরা আরেকজনের বক্তব্য এখানে দেখি, এমভি চ্যানেল, তিনি বলছেন নিউজ ইজ টুমরোজ হিস্ট্রি ডান আপ ইন টুডেজ নেট প্যাকেজ। অর্থাৎ খবর হচ্ছে আগামী দিনের ইতিহাস, রিটেন ডকুমেন্ট যা আজকের সংবাদপত্রে প্রকাশিত হয়। রোনাল্ড ই ওয়েলসলি বলছেন নিউজ ইজ অ্যান অ্যাকাউন্ট অফ কারেন্ট ইভেন্ট আইডিয়া অর প্রবলেম দ্যাট ইন্টারেস্ট পিপল। অর্থাৎ নিউজ হচ্ছে এমন কিছু ঘটনা, অর্থাৎ সমসাময়িক ঘটে যাওয়া এমন কিছু ঘটনা যার প্রতি মানুষের আগ্রহ আছে। মানুষের আগ্রহ নেই, মানুষের সঙ্গে রিলেট করে না এমন কোনো কিছুই খবর হতে পারে না। সংবাদ মাধ্যমের একটা খুব প্রচলিত, সংবাদ মাধ্যমকে নিয়ে বা সংবাদকে নিয়ে খুব প্রচলিত একটা সংজ্ঞা আছে, লাভ নিউ দ্যাট ইজ নিউজ। অর্থাৎ এই মুহূর্তে যেটা নতুন, এই মুহূর্তে যা মানুষকে ছুঁয়ে যায় এমন কোনো ঘটনায় আমরা নিউজ বলতে পারি। অর্থাৎ আমরা আজকের যে ক্লাস, সেই ক্লাসের যে দুটো পার্ট, একটা হচ্ছে নিউজ কাকে বলে আর কি দিয়ে নিউজ তৈরি হয়, অর্থাৎ এলিমেন্টস অফ নিউজ, সেখানে এই তিনটে বক্তব্য দিয়ে আমরা এটা উপস্থাপন করব এবং নিউজ কাকে বলে তার একটা মোটামুটি আইডিয়া দেওয়ার চেষ্টা করব। এরপরের পার্ট এলিমেন্টস অফ নিউজ, অর্থাৎ কোন কোন বিষয়গুলো দিয়ে একটা খবর তৈরি হয় বা খবর লেখার সময় আমরা কোন কোন বিষয়গুলোর উপর মূলত জোর দেব। ছটা বিষয়কে আমরা এখানে মোটামুটি আলোচনা করতে পারি। একটা হচ্ছে অ্যাকিউরেসি, টাইমলিনেস, আনইউজুয়ালনেস, ইন্টারেস্ট, প্রক্সিমিটি অ্যান্ড কনফ্লিক্ট। আমি রিপিট করছি, অ্যাকিউরেসি, টাইমলিনেস, আনইউজুয়ালনেস, ইন্টারেস্ট, প্রক্সিমিটি অ্যান্ড কনফ্লিক্ট। এই ছয়টা বিষয়কে আমরা যদি আলোচনা করি তাহলে এলিমেন্টস অফ নিউজ বেরিয়ে আসবে, অর্থাৎ কোন কোন জিনিসগুলো দিয়ে খবর তৈরি হয়। সম্পাদক ফ্র্যাঙ্ক মরিস বলছেন গেট ইট ফাস্ট বাট গেট ইট রাইট, অর্থাৎ খবর সংক্রান্ত যে কোনো তথ্য অবশ্যই অ্যাকিউরেট হতে হবে, সেখানে কোনো দ্বৈত ভাব বা মত বিরোধ থাকবে না, অর্থাৎ দ্বিঅর্থযুক্ত হয় এমন কোনো তথ্য, এমন কোনো মন্তব্য খবরে করা যাবে না। অর্থাৎ খবর লেখার সময় খবরের যে বিষয়গুলোকে আমরা তুলে আনবো সেখানে অ্যাকিউরেসি অবশ্যই রাখবে, অর্থাৎ ঘটনাটা কি,
তার স্পেসিফিকেশন দরকার, সে যে কিছু হতে পারে, তার স্পেসিফিকেশন দরকার। অর্থাৎ খবর যখন কোনো পাঠক পড়ছেন বা কোনো শ্রোতা যখন শুনছেন, তার মনে যেন কোনো সন্দেহের উদ্রেক না করে, অর্থাৎ অ্যাকিউরেট ইনফরমেশন, রাইট ইনফরমেশন দিতে হয়। অর্থাৎ খবর লেখার সময় আমরা প্রথম যেটা দেখব অ্যাকিউরেসি, তারপর হচ্ছে টাইমলিনেস, নাও নিউজ দ্যাট ইজ নিউজ। অর্থাৎ প্রত্যেকটা খবরে একটা নির্দিষ্ট সময়সীমা থাকে বেঁচে থাকার, যাকে বলে পেরিসেবল আইটেমস। খবর সব থেকে বেশি পেরিসেবল আইটেমস, খুব তাড়াতাড়ি খবরের গ্রহণযোগ্যতা হয়। আজকের দিনে বিশেষ করে যখন আমরা হাতে হাতে যখন মোবাইল চলে এসছে, ইন্টারনেট চলে এসছে, টিভির মতো এত পাওয়ারফুল একটা মিডিয়া কাজ করছে, তখন সকালের খবর কয়েক ঘন্টার মধ্যে বাসি হয়ে যায়। তার কারণ এখন আরো দ্রুত গতিতে আমরা খবরকে উপস্থাপন করতে পারি, মানুষের সামনে তুলে ধরতে পারি। তাই খবরের একটা নির্দিষ্ট খবর কতক্ষণ পর্যন্ত মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকবে সেটা কিন্তু বিচার করার বিচার্য বিষয়। অর্থাৎ গতকালকের খবর আজকে মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা কি, সেই কারণে যে কোনো খবর লেখার সময় আমাদের তার ঘটে যাওয়া সময়টা বিষয় সম্বন্ধে আইডিয়া রাখতে হবে। অর্থাৎ কোন সময় ঘটনাটা ঘটেছিল, আর আমি যখন পাঠকের সামনে তুলে ধরছি তখন সময়টা কি, অর্থাৎ কতক্ষণ পরে পাঠকের কাছে যাচ্ছে, এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। তাই খবরের যে গ্রহণযোগ্যতা সেটা থাকতে থাকতে মানুষের সামনে তুলে ধরতে হবে, এইটা আনইউজুয়ালনেস। অর্থাৎ সাধারণত ঘটে না এমন কোনো ঘটনা, সাধারণত ঘটে না। আমি প্রথমে শুরুতে যখন বলছিলাম নিউজ কাকে বলে সেটা যখন বলছিলাম যে মানুষ কুকুরকে কামড়ালে সেটা খবর হয়, কিন্তু কুকুর মানুষের কামড়ালে খবর হয় না। অর্থাৎ যা সাধারণত ঘটে না, আনইউজুয়ালনেস। কিন্তু রাষ্ট্রপতির কুকুর যদি কোনো মানুষকে কামড়ায় তখন সেটা খবর। অর্থাৎ যেটার মধ্যে নতুনত্ব কিছু রয়েছে, যা আমরা সবসময় দেখছি, যেটা সবসময় ঘটে চলেছে, সেইটা খবর নয়, সেটা খবরের এলিমেন্ট নয়। এলিমেন্ট তখনই হবে যখন তার মধ্যে নতুনত্ব কিছু থাকবে। এরপর হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট কার? ইন্টারেস্ট সাধারণ মানুষের, কারণ সংবাদ মাধ্যম কাজ করে সাধারণ মানুষের জন্য। মানুষের জীবনকে ছুঁয়ে যায়, মানুষের চিন্তা ভাবনাকে ছুঁয়ে যায়, এমন কোনো বিষয়কে খবরের এলিমেন্ট হিসেবে বিচার করা হয়। তার কারণ মানুষের ইন্টারেস্ট রয়েছে, মানুষ যেটাকে পছন্দ করবে সেই সংক্রান্ত বিষয়েই খবর হবে, অন্য কোনো বিষয়ে সাধারণত খবর হয় না। এরপর হচ্ছে প্রক্সিমিটি। প্রক্সিমিটি মানে হচ্ছে নৈকট্য। মানুষ ভালোবাসে আমার বাড়ির পাশের খবর, মানুষ ভালোবাসে তার বাড়ির পাশে কি ঘটনা ঘটেছে সেটা জানতে। অর্থাৎ আমি যখন খবর কালেক্ট করছি, আমি যখন খবর সংগ্রহ করছি, একজন সাংবাদিক হিসেবে হোক, আমি যখন খবর কালেক্ট করছি বা আমি যখন খবর লিখছি, তখন আমাকে এটাও নজরে রাখতে হবে যে ওই খবরটা নৈকট্য, অর্থাৎ যে মানুষদের জন্য খবর লিখছি যেন তাদের কাছাকাছি বলতে হয়। কারণ আমার কাছে প্রত্যন্ত সুন্দরবনের গ্রামে কি ঘটনা ঘটছে সেটা যতটা না ইম্পর্টেন্ট, আমার পাড়ার ক্লাবে একটা ঘটনা বা আমার বাড়ির পাশের একটা ঘটনা আমার কাছে অনেক বেশি গ্রহণযোগ্য। অর্থাৎ আমি যে একজন সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে বা আমি যখন সাংবাদিক হিসেবে কাজ করব, তখন আমি দেখবো যে আমি কোন এলাকার খবরের হয়ে কাজ করছি। আমি রিজনাল কাজ করছি নাকি একদম লোকাল এরিয়ার সাংবাদিক হিসেবে কাজ করছি, নাকি আমি ন্যাশনাল লেভেলের কোনো খবরের কাগজে কাজ করছি বা কোনো একটা মিডিয়ায় কাজ করছি। আমি যে স্তরের সাংবাদিকতা করব সেই স্তরের সাংবাদিকতার ক্ষেত্রে আমার খবর কালেকশন সেরকম হবে। অর্থাৎ প্রক্সিমিটি, মানুষ পছন্দ করে তার বাড়ির কাছের খবর, নৈকট্য, অর্থাৎ সে যখন যেটার সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে পারবে, মানিয়ে নিতে পারবে, যেটার সঙ্গে সে নিজেকে আপন করে নিতে পারবে, এমন বিষয়গুলোকেই প্রক্সিমিটি বা নৈকট্য বলা হয়। এগুলো খবরের বিষয়বস্তু। খবরের গুরুত্বপূর্ণ এলিমেন্টগুলোর মধ্যে হচ্ছে অন্যতম কনফ্লিক্ট। কনফ্লিক্ট মানে হচ্ছে বিরোধ, মতাদর্শগত বিরোধ, রাজনৈতিক বিরোধ বা কোনো একটা বিরোধ, যে বিরোধ মানুষের কাছে মানুষের জীবনকে, সমাজ জীবনকে প্রভাবিত করতে পারে, এমন বিষয়গুলো খবরের বিষয়বস্তু হতে পারে। কনফ্লিক্ট সাধারণত রাজনৈতিক মতবিরোধগুলোই এখন সংবাদপত্রে, সংবাদ মাধ্যমে খুব বেশি করে প্রকাশ্যে আসে এবং মানুষের ইন্টারেস্টও খুব বেশি। তাই যে কোনো ধরনের বিরোধ, সে যুদ্ধ, রাজনৈতিক যুদ্ধ, সাধারণ যুদ্ধ, যে কোনো গোষ্ঠী সংঘর্ষ বা যে সমস্ত বিরোধগুলো
মানুষের কাছে তার সমাজ জীবনকে তার ব্যক্তিগত জীবনকে ছুঁয়ে যেতে পারে এমন ঘটনাগুলো কিন্তু খবরের বিষয়বস্তু হয়ে উঠতে পারে। ধন্যবাদ তোমাদের সবাইকে, পরের দিনের ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সাবধানে থেকো, ভালো থেকো।